কাল থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এরই মধ্যে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসবের বিস্তারিত জানাতে দুবাই থেকে রিপোর্টার সাজিদ মুস্তাহিদকে সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নিয়ন মোহাইমিন। মেম, আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর থেকে আর কিছু ঘন্টা দূরে দাঁড়িয়ে আছি আমরা। ওমান পর্ব শেষ করে সংযুক্ত আরব আমিরাতে চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দলও। আগামীকাল তারা অনুশীলন করবার কথা রয়েছে, তবে বাংলাদেশ দল যখন আজ বিকেল 3:30 দুবাই সময় এখানে এসে উপস্থিত হয়েছে, তখন এয়ারপোর্টে তাদের সঙ্গে কিছু সমস্যা হয়েছে এবং আইসিসির বায়োবাবল ব্রিজ করা নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের রিপোর্টার ছিলেন সেখানে, তিনিও সেটা নিয়ে একটা রিপোর্ট করেছেন, আপনারা সেটা দেখেছেও সাধারণ মানুষ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, যিনি ওমান থেকে বাংলাদেশ দলের সঙ্গে এখানে এসেছেন। তো সাজিদ মুস্তাহিদের কাছে যাচ্ছি, তিনি আসলে জানাবেন বিস্তারিত। সাজিদ, এয়ারপোর্ট আসলে কি হয়েছিল আপনার, মানে আপনি যদি জানেন? অ্যাকচুয়ালি এয়ারপোর্টে তো বাংলাদেশ এবং স্কটল্যান্ড দল কিন্তু আপনার চার্টার্ড ফ্লাইটে করে এসেছে, তো এয়ারপোর্টে যখন আমরা তো নর্মাল ফ্লাইটে এসেছি, আমরা দাঁড়িয়েছিলাম ইমিগ্রেশনের জন্য, এমন সময় থেকে সব ক্রিকেটার এসে দাঁড়িয়েছেন এবং একই সময় সেখানে কিন্তু অন্য যারা সাধারণ যাত্রী তারাও ছিল সেখানে। কিন্তু একজন ক্রিকেটার, তিনি খুব আস্তে করে, আমি ভিডিও করছিলাম, খুব আস্তে করে আমাকে একটা কথা বলেছিলেন, সেটা আমি শুনতে পাইনি। পরে যখন লাগেজ বেল্টের সামনে গেলাম, হাজারো মানুষ যারা জানে দুবাইয়ের কথা, দুবাই এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্টগুলোর একটি এবং এখানে প্রতিদিন হাজারো ফ্লাইট নামে, এখন দুবাই বলা যায় টোটালি ওপেন। সেই ক্রিকেটার আমাকে কাছে ডেকে বললেন, আমি তার কাছে পর্যন্ত গিয়েছি, মানে একদম খুব কাছে না, একটা ডিস্টেন্স রেখে, 2-3 মিটার ডিস্টেন্স রেখে সে আমাকে বলল যে এটা কেমন কি, মানে এভাবে তো হয় না, আইসিসির একটা ইভেন্ট চলছে, আমরাও তো দেশে অনেক খেলেছি। সো সব কিছু মিলিয়ে আসলে তারাও খুব বিরক্ত এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা জানি যে এরকম কোনো আইসিসির বা বড় ইভেন্ট হলে লাগেজগুলো আসলে অন্যভাবে, অন্য ব্যবস্থাপনা চলে আসে, যেটা আমরা আমাদের দেশে দেখি। এখানে প্রত্যেকটা ক্রিকেটারকে তাদের লাগেজ সংগ্রহ করতে হয়েছে, সেগুলো নিয়ে গিয়ে তাদেরকে বাসে উঠতে হয়েছে, তারপর তারা গিয়েছে। সেখানে স্কটল্যান্ডের ক্রিকেটার ছিল, তারাও কিন্তু কিছুটা হলেও একটু মানে তারা শকড ছিল, যে অ্যাটলিস্ট ওমানও কিন্তু এমন অবস্থার মধ্যে ছিল না, যে হোটেলে ছিল সেখানে বাইরের কোনো একটা ব্যক্তিকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, এখানে এসে ভিন্ন চিত্র। তো এটা অবশ্যই একটা উদ্বেগজনক একটা খবর, কারণ ভক্তরা চাইবে যে বিশ্বকাপটা হোক, কারণ করোনা সংক্রমণ যদি ছড়িয়ে যায় সেটা কিন্তু খুব বাজে একটা বিষয় হবে। আর আরেকটা বিষয় বলতে চাই, বাংলাদেশ চলে এসেছে, একদিন পরই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে, সবাই কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ ভালো করুক, যেহেতু গত 2টা ম্যাচে বাংলাদেশ খুব একটা ভালো করেছে বাট প্রথম ম্যাচে হেরে গিয়েছিল, সেক্ষেত্রে বাংলাদেশের এখন কিন্তু সবার চাপ। এমনিতে আপনি বললেন যে এখানে আসলে দর্শকের মন খারাপ, দুবাইতে খেলা নেই, তবে একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে বাংলাদেশের যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই পাচ্ছে, শ্রীলঙ্কার সাথে আমরা কিছুদিন আগে অনেকগুলো সিরিজ খেলেছি। ডেফিনেটলি বাংলাদেশ আসলে সবাই চাইবে যে প্রতিপক্ষগুলো আছে তাদের নিয়ে গেম প্ল্যান এখনও রেডি করে একটা ভালো কিছু করতে। ধন্যবাদ। মিম, সাজিদের মুখ থেকে আমরা আসলে শুনছিলাম পুরো ইমিগ্রেশনের কাউন্টারে আসলে যে ম্যাসাকারটা আজ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে এবং স্কটল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে একই সঙ্গে, তো সেগুলো বাদ দিল। আজ যদি বিশ্বকাপের কথায় আসি, তাহলে বিশ্বকাপে আগামীকাল থেকে আসলে বিশ্বকাপের মূল পর্বটি শুরু হয়ে যাচ্ছে আবুধাবি, এবং প্রথম ম্যাচটি সেখানে হবে এবং দ্বিতীয় ম্যাচটি দুবাইয়ে হবে। আবুধাবিতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং দুবাইয়ে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে। তো আমরা বলতেই পারি আসলে দুবাইয়ের মূল পর্বটা শুরু হয়ে গেছে, এখন আসলে অপেক্ষা বাংলাদেশ কবে মাঠে নামবে এবং সবাই সেটার জন্য আসলে অপেক্ষা করছে। তো মিম, এই ছিল দুবাই থেকে আমার কাছে সবশেষ। দুবাই থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিককে সঙ্গে নিয়ে সরাসরি জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী নিয়ন মোহাইমিন।